পৃথিবীর রাজা কে হবে, তাই নিয়ে এক সময় দেখা দিল দারুণ গোলযোগ। কশ্যপ ও অদিতির ছেলে দেবতাদের উপর পৃথিবী শাসনের ভার অর্পণ করা হয়েছিল। কশ্যপের আরেক স্ত্রী দিতি ছিলেন দৈত্য বা অসুরদের মাতা, অর্থাৎ দিতির ছেলে হল দৈত্য বা অসুররা। তারা শাসন কাজে খুব একটা পটু ছিল না, কামনা বাসনার দ্বারা আপ্লুত হয়েছিল তাদের মন। সব সময় ভোগ সুখে থাকতে তারা ভালোবাসত। যদি মনে অহংকারের জন্ম হয় তাহলে কোনো কাজ আর সফল হয় না। মাঝে মধ্যে দেবতাদের মনেও এমন অবস্থা দেখা দিত, তখন তারা আর সম্মুখ সমরে অসুরদের সঙ্গে পেরে উঠতে পারত না। অসুররা বাহু বলে তাদের স্বর্গ থেকে দূরে তাড়িয়ে দিত। কিছুদিন পর আবার দেবতাদের চেতনা ফিরে আসত। তারা সমবেতভাবে ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করে তার সাহায্য চাইত। ঈশ্বর সব কিছু ভুলে গিয়ে ওইসব স্বর্গচ্যুত দেবতাদের সাহায্য করতেন। ঈশ্বরের আশীর্বাদে বলিয়ান হয়ে তারা স্বর্গরাজ্য পুনর্দখলও করত। এই ঘটনা ঘটে আসছে বারংবার। একবার অসুরদের কাছে হেরে গিয়ে দেবতারা গেলেন বিষ্ণুর কাছে। এর আগে অনেকবার পরাস্ত দেবতারা বিষ্ণুর কাছে গিয়ে নতুন করে উপদেশ পেয়েছেন। বিষ্ণু এবার বললেন, শোনো, তোমাদের এখন কিছুকাল অপেক্ষা করতে হবে। দানবের দল বেদ নিয়ে মেতে উঠেছে, এই পথ থেকে এখন ওদের সরানো সম্ভব হবে না। তাই তোমাদের এখন বেশ কিছুদিন আত্মগোপন করে থাকতে হবে। আমি এক সময় শুদ্ধধনের পুত্র হয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করব। আমার নাম হবে বুদ্ধ। আমি এক নতুন ধর্ম প্রচার করব, তার নাম বৌদ্ধ ধর্ম। দেবতারা সেখান থেকে চলে এলেন আর অপেক্ষা করতে থাকলেন কবেই শুভ দিন সমাগত হবে। কপিলাবস্তু নগরে রাজা শুদ্ধধনের একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করল। জ্যোতিষীরা বললেন এই ছেলে হবে রাজাধিরাজ অথবা সন্ন্যাসী। কিন্তু এই সন্ন্যাসীর দলে সব থেকে ছোট যে সন্ন্যাসী ছিলেন তিনি বললেন, না, এই ছেলে সন্ন্যাসীই হবে। ছেলে যদি সর্বস্ব ত্যাগ করে সন্ন্যাস ধর্ম অবলম্বন করে তাহলে এত বড় রাজত্ব চালাবে কে? এই কথা ভেবে শুদ্ধধন খুব চিন্তিত হলেন। তিনি এই নবজাত পুত্রটির নাম রাখলেন সিদ্ধার্থ। সিদ্ধার্থ একটু বড় হবার সঙ্গে সঙ্গে তার আমোদ প্রমোদ আর বিলাসবহুল জীবনের জন্য নানা ব্যবস্থা নেওয়া হলো। সবসময় তিনি যাতে বিনোদনের মধ্যে সময় কাটাতে পারেন তার ব্যবস্থাও রাজা করেছিলেন। কিন্তু ছেলেবেলা থেকেই সিদ্ধার্থের প্রকৃতিতেই এক গম্ভীর ভাব ফুটে উঠেছিল। তিনি সকলকে একই রকম ভালোবাসতেন। মনুষ্যত্তর প্রাণীদের প্রতি তার ভালোবাসা ছিল দেখার মতো। পশু পাখি এবং কীটপতঙ্গদের কোনো কষ্টই তিনি সহ্য করতে পারতেন না। এদিকে ছেলের এই অবস্থা দেখে রাজা শুদ্ধধন খুব চিন্তিত হয়ে পড়েছিলেন। তিনি ভাবলেন ছেলের বিয়ে দিয়ে তাকে সংসারী করতে হবে, তাহলে হয়তো এই উদাসীন ভাব কেটে যাবে। এ কথা ভাবতে ভাবতে লক্ষ্মীর মতো দেখতে একটি মেয়ে যশোধরার সাথে ছেলের বিয়ে দিলেন। স্ত্রী যশোধরাকে নিয়ে সিদ্ধার্থ সংসার করতে লাগলেন। কিন্তু এই সংসারে তার মন বসত না। এই বাঁধন ছিঁড়ে অন্য কোথাও যাওয়ার জন্য তার মন বড় চঞ্চল হয়ে উঠত। মাঝে মধ্যে সিদ্ধার্থ রথে চড়ে নগর ভ্রমণে যেতেন।
একবার পথের প্রান্তে এক রোগাক্রান্ত বৃদ্ধকে দেখতে পেলেন। সর্বাঙ্গ তার রোগজর্জরিত। এই বৃদ্ধকে দেখে সিদ্ধার্থের মনে হলো, রোগকে জয় করার মন্ত্র আমরা কেন এখনো শিখতে পারলাম না? কেন কিছু মানুষকে এইভাবে পথের ধারে রোগক্লিষ্ট হয়ে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে হবে? সঙ্গে সঙ্গে সারথিকে বললেন, রথ প্রাসাদ অভিমুখে ফিরিয়ে আনতে। প্রাসাদে ফিরে এসে অনেকক্ষণ একা একা এই দৃশ্যের কথাই ভাবতে থাকলেন। পরের দিন এক পুত্রহারা জননীর কান্না তার কানে প্রবেশ করল। বুক চাপড়াতে চাপড়াতে জননী নিজেকে অভিশাপ দিচ্ছেন। সিদ্ধার্থ বুঝতে পারলেন, শোক মানুষের সব থেকে বড় শত্রু। এই শোককে জয় করার কোনো উপায় আমরা কেন এখনো জানি না? তৃতীয় দিন তিনি দেখলেন, একদল মানুষ খাটে করে একটি মৃতদেহকে নিয়ে চলেছে। একদল লোক কাঁদতে কাঁদতে তাদের অনুসরণ করছে। সিদ্ধার্থ এবার বুঝতে পারলেন, এই মানুষটির পৃথিবীতে থাকার সময়সীমা শেষ হয়ে গেছে। এবার তাকে অন্য কোনো জায়গায় যেতে হবে। আবার প্রাসাদে ফিরে এসে তিনি আপন মনে চিন্তা করতে লাগলেন। তিনি বুঝতে পারলেন, রোগ শোক জরা ব্যাধি মৃত্যু আমাদের জীবনকে ঘিরে রয়েছে। এই সব বিষয়গুলিকে আমরা উপেক্ষা করব কি করে? তিনি আরো ভাবলেন, ক্ষণস্থায়ী এই জীবনের প্রতি মায়া প্রদর্শন করে কি লাভ? বিশাল এই প্রাসাদের প্রভু আজ আমি, কিন্তু কাল তো আমি থাকব না, তখন কি হবে? ব্যাকুল হয়ে সিদ্ধার্থ চিন্তা করতে লাগলেন। তারপর একদিন পথের ধারে এক সন্ন্যাসীকে দেখলেন। কি আশ্চর্য শান্ত সমাহিত চেহারা! সমস্ত শরীর দিয়ে যেন স্বর্গীয় আভা প্রকাশিত হচ্ছে। তাকে দেখে মনে হলো, এই জগতে দুঃখ জ্বালা যন্ত্রণা বলে কিছুই নেই। তখন থেকে সিদ্ধার্থ মনস্থির করেছিলেন, তিনি একজন সন্ন্যাসী হবেন। এবার বাবা শুদ্ধধনের কাছে সব কথা খুলে বললেন। পুত্রের কথা শুনে বাবার মন খারাপ হয়ে গেল। তিনি চেয়েছিলেন তার মৃত্যুর পর সিদ্ধার্থ যেন তার রাজ্যের অধীশ্বর হয়ে বসেন। কিন্তু হায়, একই কথা বলছেন পুত্র। আর যখন পুত্র এ কথা উচ্চারণ করেছেন, তখন তাকে সংসারের চার দেওয়ালের মধ্যে আটকে রাখা আর সম্ভব হবে না। ছেলের কথা শুনে শুদ্ধধনের দুচোখ বেয়ে জল এলো। তিনি জানতেন ছেলেকে বুঝিয়ে কোনো লাভ নেই। ছোট থেকে দৃঢ় স্বভাবের অধিকারী সে। তার মানে জ্যোতিষীর কথাই সত্য হলো। শুদ্ধধন সিদ্ধার্থ যাতে আর রাজপ্রাসাদের বাইরে যেতে না পারে তার ব্যবস্থা করলেন। ইতিমধ্যে সিদ্ধার্থে রাহুল নামে এক পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে। পৃথিবীতে সন্তানের মায়াই হলো সব থেকে বড় মায়া। সিদ্ধার্থ তাই ঠিক করলেন, রাহুল বড় হবার আগেই একদিন মধ্যরাত্রে তিনি সংসার ত্যাগ করবেন, না হলে বড় দেরি হয়ে যাবে। অতএব মনের সাথে লড়াই করে সিদ্ধার্থ বুঝতে পারলেন, এখনই শুভ সময় সমাগত হয়েছে, আর দেরি করা ঠিক হবে না। সেদিন মধ্যরাত সুষুপ্তিমগ্ন পৃথিবী কর্মক্রান্ত মানুষের চোখে ঘুম নেবেছে। নিস্তব্ধ হয়ে গেছে রাজপ্রাসাদ। সিদ্ধার্থের ওপর যে সমস্ত প্রহরী কড়া নজর রেখেছিল, বিধাতার অমোক নির্দেশে তখন তারাও নিদ্রামগ্ন। সিদ্ধার্থ সেদিন সকাল থেকেই মনস্থির করেছিলেন, আজ আর কিছুতে নিজেকে আটকে রাখবেন না।
মধ্যরাতে ঘুম ভেঙে গেল তার। সমস্ত শরীরে জাগলো এক অনাশ্বাদিত শিহরণ। পাশেই ঘুমন্ত পুত্র রাহুলের মুখের দিকে তাকালেন। আহা, বড় মায়া জাগলো সিদ্ধার্থের মনে। তারপর অন্যদিকে ঘুমন্ত স্ত্রীর দিকে তাকালেন। অপরূপা সুন্দরী, সৌন্দর্য আর ভালোবাসার এক বাস্তব প্রতীক। সিদ্ধার্থ ক্ষণকাল কি যেন চিন্তা করলেন। স্ত্রী এবং পুত্রকে চিরদিনের জন্য পরিত্যাগ করতে হবে। মনের মধ্যে কোথাও যেন একটু উচাটন, শেষ মুহূর্তের বিহ্বলতা। তবু এই সব আবেগকে পরিহার করতে হবে তাকে। মনের ভেতর যতটুকু আবেগ আর অভিমান ছিল সবটুকু বিসর্জন দিয়ে রাজকুমার সিদ্ধার্থ অতি দ্রুত অলিন্দর পথ পার হয়ে বাইরে এলেন। নক্ষত্রে ভরা আকাশের দিকে তাকালেন। তারপর চিরদিনের মতো রাজপ্রাসাদকে পরিত্যাগ করে বাইরে বেরিয়ে এলেন। রাজপ্রাসাদও ত্যাগ করলেন অনায়াসে। হাসতে হাসতে হলেন এক বনবাসী সন্ন্যাসী। এবার শুরু হল সিদ্ধার্থের কঠিন কঠোর তপস্যার পালা। নানা যোগীর কাছে গিয়ে যোগ সাধনা করলেন। তারপর তিনি এলেন গয়ার কাছে। গয়ার কাছে নৈরঞ্জনা নদী তীরে উরুবিল্লব গ্রামে সেখানে বসে কঠিন কঠোর ধ্যানে মগ্ন হলেন। দিন কেটে গেল। দিনের পর রাত্রি এলো, মায়াবী রাত্রি। এইভাবে কেটে গেল দিনের পর দিন, মাসের পর মাস। ঋতু পরিবর্তন হলো, তবু সিদ্ধার্থের ধ্যান ভাঙল না। এমন কঠিন তপস্যা পৃথিবীর মানুষ এর আগে কখনো দেখেনি। দেখতে দেখতে দেহ হয়ে গেল অস্থি চর্মসার। ভীষণ দুর্বল হয়ে পড়লেন তিনি। দুর্বল শরীরে কি এত কঠিন সাধনা করা সম্ভব? একদিন সিদ্ধার্থ নিজেকেই এই প্রশ্ন করলেন। তার উত্তর নিজেই দিলেন, না, এত কঠিন কঠোর নিয়ম মেনে চললে আমি আমার লক্ষ্যে পৌঁছতে পারবো না। তাই তিনি মধ্যপন্থা অবলম্বনের কথা চিন্তা করলেন। সামান্য পরিমাণ আহার গ্রহণ করতেই হবে। মধ্যপন্থা অবলম্বন করায় সিদ্ধার্থ আবার তার হারানো বল ফিরে পেলেন। ধ্যান করতে করতে শেষ পর্যন্ত আত্মার মুক্তির পথের সন্ধান পেলেন। লাভ করলেন বুদ্ধত্ব। সিদ্ধার্থ হলেন বুদ্ধ, পরম জ্ঞানী। বুদ্ধ পেলেন সেই জ্ঞান যা মানুষকে অন্ধকারের মধ্যেও আলো দেখাতে পারে, অজ্ঞানতা থেকে জ্ঞানের পথে নিয়ে যেতে পারে। এই জ্ঞান অমূল্য, এই জ্ঞান স্বর্গীয়। আমরা সহজে সহসা এই জ্ঞান লাভ করতে পারি না। বুদ্ধ এবার এলেন গয়া থেকে কাশীর কাছে সারনাথে। সেখানে পাঁচজনকে বেছে নিয়ে উপদেশ দিলেন। এরাই হলেন বিশ্বের প্রথম বৌদ্ধ। তাদের উপর একটি কঠিন দায়িত্ব অর্পণ করলেন। বলা হলো এখন থেকে তারা বৌদ্ধ ধর্ম প্রচার কল্পে আত্মনিয়োগ করবেন। দেখতে দেখতে তার নির্বাণ লাভের কথা সকলের কাছে পৌঁছে গেল। তিনি যে সম্পূর্ণ অহিংসার পথে জীবন অতিবাহিত করতে বলেছেন এই বিষয়টি অনেকের ভালো লাগল। অশান্তির মধ্যে শান্তির সন্ধানে অনেকেই তার কাছে ছুটে আসতে লাগল। শুধু সাধারণ মানুষ নয়, অনেক রাজা মহারাজা স্বইচ্ছায় তার ধর্ম গ্রহণ করলেন। অবশেষে তিনি এলেন একদিন তার প্রিয় নগরীতে।
মুন্ডিত মস্তক, গেরুয়া বসন, পরিহিত পুত্রকে দেখে বাবা মার চোখে জল এলো। শেষ পর্যন্ত তারাও বুদ্ধদেবের ধর্মের সার তত্ত্ব উপলব্ধি করতে পারলেন। পুত্র রাহুলের সঙ্গে দেখা হলো বুদ্ধর, তাকেও সন্ন্যাসী ধর্মে দীক্ষা দিলেন। আসলে তখন তাকে কেন্দ্র করে সারা ভারতবর্ষ এবং ভারতের বাইরেও এক বিশাল অভূতপূর্ব ধর্ম আন্দোলনের সূত্রপাত হয়েছিল। আর এইভাবে বৌদ্ধ ধর্ম মানুষকে এক নতুন ভাবে মুক্তির পথ দেখালো। বুদ্ধদেবের এই বাণীকে ত্রিপিটক নামে একটি গ্রন্থে লিপিবদ্ধ করা হল। আজও আমরা পরম শ্রদ্ধা সহকারে তার মুখ নিঃসৃত এই অমৃতবাণী পাঠ করি। 80 বছর বয়সে বুদ্ধদেব পৃথিবীর মায়া কাটিয়ে স্বর্গলোকে চলে গিয়েছিলেন। তিনি হলেন বিষ্ণুর অবতার, মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য এইভাবে জীবন অতিবাহিত করেছিলেন। আপনারা শুনছিলেন স্টার অডিবেল। জানেন তো, পুরাণের গল্পগুলি আবার নতুন ভাবে নতুন রূপে ফিরে এসেছে, তাই আর দেরি করবেন না। পাশে থাকার জন্য এবং প্রতিদিন পুরাণের নতুন নতুন গল্প শোনার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।